নমস্কার বন্ধুরা, গং ফ্যামিলি টিভিতে স্বাগত। আজ এসেছি রান্নাঘরে, পটল চিংড়ি দোরমা তৈরি করব। সুস্বাদু রান্না। দেখো, এই দেখো পটল নিয়েছি, এরকম মোটা মোটা পটল নিতে হবে। আমি এই পটলগুলো নিয়েছি। আজ রান্না করতে কি কি উপকরণ লাগে দেখে নাও। উপকরণগুলো একবার দেখে নাও। সর্ষের তেল, সর্ষের তেল দিয়ে রান্নাটা করব পুরো। ঘি, লবণ, চিনি, মরিচের গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদ, গরম মশলা, এই দেখো পেঁয়াজ, রসুন, লঙ্কা, এগুলো ওইভাবে কুচিয়ে দিয়েছি। এখানে চাল মগজ, কাজু, কিশমিশ এগুলো লাগবে। আলুটা আমি একটু সিদ্ধ করে ছাড়িয়ে নিয়েছি। আর ফোড়নের জন্য লাগবে গোটা জিরে, গোটা গরম মশলা আর শুকনো লঙ্কা, এগুলো ফোড়ন দেবো। দুধ লাগবে, আর এই যে চিংড়ি মাছ, এই যে টমেটা, এগুলো কুচিয়ে নিয়েছি। টক দই, এই আদা, আদা এগুলো লাগবে কুচানো। টমেটো পেস্ট আর পেঁয়াজ পেস্ট করা, আদা বাটা, রসুন বাটা, এগুলো সব লাগবে। আর লাগবে এই যে নারকেলের পাতা থেকে কাটি নিয়েছি, এটা লাগবে। চলো এবার রান্নাটা শুরু করি। পটলগুলো আমি কিভাবে কাটি একবার দেখে নাও। এবার আস্তে নিতে হবে পটলগুলো। দেখো পটলগুলো আমি সব আঁচড়ে এইভাবে নিয়েছি। আমি বলো খোসা ছাড়াইনি, ওপরে খোসাটা এরকম বটি দিয়ে আঁচড়ে নিয়েছি। এবার মুখগুলো কাটবো, এইভাবে কেটে নিতে হবে মুখগুলো। এক সাইড কাটবো আর এক সাইড কাটবো না, কিন্তু এই দেখো এইভাবে কেটে নেব। দেখো আমার পটলগুলো কাটা হয়ে গেছে। মুখগুলো কিন্তু ফেললে হবে না, মুখগুলো আবার লাগবে। এবার পটলের ভিতর থেকে কাটা চামচ নিতে হবে। কাটা চামচ দিয়ে এইভাবে বের করে নেব। দেখো আমি পটলের ভিতর থেকে দানাগুলো সব বের করে নিয়েছি। দানাগুলোও কিন্তু ফেলবো না, এই দানাগুলোও এগুলো লাগবে কিন্তু। এই দেখো এইভাবে আমি সবগুলো বের করে নেবো। দেখো আমি কড়া বসিয়ে দিয়েছি, জালও ধরিয়ে দিয়েছি। এবার সর্ষের তেল দেবো। তেলটা গরম হয়ে গেছে, এবার পটলগুলো দিয়ে দেবো। পটলটা তেলের উপর দিয়ে দিয়েছি। এবার অল্প একটু লবণ দেবো। এবার পটলগুলো ভেজে নেবো, হালকা ভাজবো, খুব বেশি ভাজবো না। পটলগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার তুলে নেবো। আমি কিন্তু দেখো খুব বেশি ভাজিনি, অল্প অল্প ভেজেছি, এবার তুলে নেবো। পটলের দানাগুলো যেগুলো পটল থেকে বের করেছিলাম ওইগুলো বেটে নেবো। কাঁচা লঙ্কা দেবো ওর ভিতরে, আর দেবো আদা। দেখো আদাটা দিয়ে দিচ্ছি, দিয়ে এবার ভালো করে বেটে নেব। এবার এইগুলো ভালো করে বেটে নেব। দেখো আমার বাটাটা হয়ে গেছে, এবার তুলে নেব। চাল মগজ আর কাজুটাও বেটে নেব। আমার কাজু আর চাল মগজটা বাটা হয়ে গেছে, এবার তুলে নেব। দেখো পটলগুলো তুলে দিচ্ছি ওই কড়াইতে, গোটা দিয়ে ফোড়ন দেবো। পেঁয়াজ কুচি, রসুন কুচি, লঙ্কা কুচি এগুলো দিয়ে দেবো, দিয়ে হালকা করে একটু ভেজে নেবো। দেখো আমার পেঁয়াজ লঙ্কাটা মোটামুটি ভাজা ভাজা হয়ে গেছে। এবার টমেটোটা দিয়ে দেবো, টমেটো কুচি দিয়ে দেবো। কিশমিশগুলো আমি এই কাঁচি দিয়ে ছোটো ছোটো করে একটু কেটে দেবো। এই দেখো এইভাবে কেটে দেবো। এই চিংড়ি মাছগুলো আমি কাঁচি দিয়ে ছোটো ছোটো করে কেটে নেবো। এই দেখো এইভাবে কেটে নেবো। ভাজা ভাজা হয়ে গেছে, এবার চিংড়ি মাছটা কাঁচি দিয়ে কেটে নিচ্ছি ছোট ছোট করে। চিংড়ি মাছটা দেবো, এবার পটলের দানাগুলো বাটা, এটা দিয়ে দেবো। আলুটাই কুড়নির সাহায্যে এভাবে
এবার একে একে মশলাগুলো সব দিয়ে দেবো। প্রথমে দেবো লবণ, তারপর কিশমিস কুচিয়ে এভাবে কেটে নিয়েছি, এগুলো দিয়ে দেবো। একটু গরম মশলা, হলুদ, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, মরিচের গুঁড়ো, একটু চিনি, সব উপকরণ দেওয়া হয়ে গেছে, সব মশলা দেওয়া হয়ে গেছে। এবার ভালো করে মশলাগুলো মাখিয়ে দিই। এই কাজুগুলো আমি হামানদিস্তা একটু ছোটো করে দেবো। আমার পটলের ভিতরে দেওয়ার জন্য কুকটা তৈরি হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এই দেখো এইভাবে শুকনো নেড়ে নেড়ে আস্তে আস্তে কম জল দিয়ে শুকিয়ে নিতে হবে। আমার পটলের কুকটা রেডি হয়ে গেছে, এইবার দেখো কীভাবে তৈরি করি। এই দেখো এই পটল, পটলের ভিতরে কুকটা এইভাবে ঢুকিয়ে দেবো। পুরটা ঢুকানো হয়ে গেছে, এবার মুখটা লাগিয়ে দেবো। এইভাবে মুখটা লাগিয়ে দিচ্ছি। এই দেখো আমি নারকেলের পাতা থেকে এই কাঠি বের করে নিয়েছি, বের করে ধুয়ে নিয়েছি, এবার ঢুকিয়ে দেবো এইভাবে। এই দেখো, এই দেখো আমি কাঠি লাগিয়ে দিচ্ছি মুখটা যাতে না খুলে যায়। এইভাবে আমি সব পটলগুলো তৈরি করে নেবো। দেখো সব পটলগুলো আমি রেডি করে নিয়েছি, পটলের পুরটা ঢুকিয়ে নিয়েছি, আর এইভাবে মুখ আটকে দিয়েছি যাতে মুখটা না খুলে যায়। এবার দেখো কিভাবে তৈরি করি। চা বসিয়ে দিয়েছি, জালও ধরাই দিয়েছি। ওই কড়াইতে সরষের তেল দেবো, তেলটা গরম হয়ে গেছে। এটাও গোটা জিরে ফোড়ন দেবো, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা, ফোড়নটা দেওয়া হয়ে গেছে। এবার আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজের পেস্টটা দিয়ে দেবো। আমি দইয়ের ভিতরে টমেটো পেস্টটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেবো। মশলাগুলো সব দিয়ে দেবো, হলুদ, জিরের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনের গুঁড়ো, কাশ্মীরের লঙ্কা, কাশ্মীরের লঙ্কার গুঁড়ো পালাইয়ের জন্য। সব মশলাটা দেওয়া হয়ে গেছে, ভালো করে কষিয়ে নিয়েছি। এবার টক দই আর টমেটোটা দিয়ে দেবো। চাল মগজ আর কাজু বাদাম বাটাটা দিয়ে দেবো। সব উপকরণ একসঙ্গে ভালো করে একটু মিশিয়ে নেবো। এবার দুধটা দিয়ে দেবো। তোমরা দুধ না থাকলে, দুধ না দিলেও অসুবিধে নেই, জল দিলেও হবে। এবার ভালো করে একটু ফুটিয়ে নেবো। আমি গোটা কাঁচা লঙ্কা দুটো দিয়ে দিচ্ছি, দেখো ফুটে গেছে। এবার পটলগুলো আমি আস্তে আস্তে দিয়ে দেবো। এবার লবণটা দিয়ে দেবো, আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। চিনিটা দিয়ে দেবো। আমার পটলের দোরমাটা মোটামুটি রেডি হয়ে গেছে, এবার উপর থেকে একটু গরম মশলা ছড়িয়ে দেবো। আর সবশেষে দেবো ঘি।
আমাদের পটলের দোরমা রেডি। এবার ছেলেকে একটু খেতে দিই, দেখি খেয়ে কি বলে। এই দেখো বাড়িতে ফার্স্ট টাইম হচ্ছে পটল দোরমা, আমি আগে কখনো খাইনি পটল দোরমা। ওয়াও, অসাধারণ স্পাইসি হয়েছে, দারুণ গ্রেভি হয়েছে। দারুণ রেসিপি হয়েছে, অসাধারণ হয়েছে। আর আমাদের সাবস্ক্রাইবার তোমরা অবশ্যই কিন্তু এরকম বাড়ি বানাবেন। হ্যাঁ, তো আসছি আমার পরের ভিডিও নিয়ে, ততক্ষণ বং ফ্যামিলি টিভি সাবস্ক্রাইব করুন, লাইক করুন আর ফলো করে পাশে থাকুন। টাটা, বাই বাই।